সামার ফিল্ড এর ছিল, সামার ফিল্ড এই জন্য প্রথম দিকে সামার অ্যানালিস নিয়ে কোনো বই লিখতে চাননি। এটা আপনাকে বলা হয়েছিল যে আপনি অন্যান্য ডিফারেন্ট ইকুয়েশন থেকে শুরু করে নানা রকম লিখছেন, তো সামার অ্যানালিস লিখছেন না, তো উনি তখন এটা বলেছিলেন, এটা ওনার বইতেও আছে। তো 83 বছর বয়সে রোড অ্যাক্সিডেন্টে মারা যান, এবং এটা একটা রেকর্ড যে হি ওয়াজ নমিনেটেড 81 times ফর দ্য নোবেল প্রাইজ, যদিও সে সব পান। যাই হোক, তো সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যে এই সেকেন্ড টাইম ইউ গো থ্রু ইট এবং থার্ড টাইম ইউ গো থ্রু ইট, এটা এটা সমারফিল্ডের। তাহলে আমাদের জন্য, সাধারণ মানুষদের জন্য আমি তার জন্য লিখেছি যে একটা এন এফ টাইম আর একটা হচ্ছে এন প্লাস ওয়ান এফ টাইম, এইটুকু চেঞ্জ আমাদের হবে। তো ন্যাচারালি সেই চেঞ্জের হচ্ছে একটা একটা মানে উদাহরণ হচ্ছে আজকের লেকচার। তো প্রথমত হচ্ছে একটা থার্মোডাইনামিক প্রসেসকে আইডেন্টিফাই করা, এই আইডেন্টিফাই করার এইটা হচ্ছে রাস্তা, যে দুজনেই জিরো হবে না তাহলে একটা প্রসেস হচ্ছে, এটা বলা যাবে ডেল্টা ই এবং ডেল্টা এস। এটা কেন? কারণ হচ্ছে যে অন্য যে ফাংশন গুলো, সেই ফাংশন গুলো আইদার মানে সব প্রসেসের জন্য ডিফাইন নয়, অথবা তা দিয়ে এক্সট্রা কোনো কাজ হবে না, কারণ যেমন ডেল্টা এইচ সেটা এক্সট্রা কোনো কাজ করবে, সুতরাং সেই জন্য অন্য ফাংশন গুলোকে অক্সিলিয়ারি ফাংশন আমরা। তো এই গোটা ঝামেলা বা গোটা যে লেকচার, তার সূত্রপাত হচ্ছে লেভাইনের বইয়ের একটা অঙ্ক। হ্যাঁ, এটা আমি একটা জায়গায় লেকচার দিতে গিয়ে অঙ্কটা দেখে আমার ভালো লেগেছিল, তো অঙ্কটা বসতে চেষ্টা করছিলাম, বসে দেখিয়েছিলাম। যেটা ক্লোজ সিস্টেম আছে রিভার্সিবলি যাচ্ছে টু এ স্টেট ফর হুইচ ডেল্টা ভি ইজ জিরো, ইভি ওয়ার্কটা কি ইকুয়াল টু জিরো হবে? তো উত্তরটা হচ্ছে না, ওরা তো ওই ছোট প্রশ্ন, তো উত্তরটা নাই লেখা থাকে, নাটাকে জাস্টিফাই করতে হয়। তো আমি তখন যেটা আমাদের স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট রিভার্সিবল পাথ আইডিয়া, এইটা ব্যবহার করার চেষ্টা করলাম, এবং এটা ব্যবহার করার চেষ্টা করে আমি দেখলাম যে জিনিসটা এই ধরনের হচ্ছে, যে আমি বি থেকে এ তে আসছি, কলম চেঞ্জ হচ্ছে না, ওয়ার্ক ডান হচ্ছে না, কিন্তু আমি বি থেকে মানে নিচে থেকে ওপরে উঠছি, আমি বি থেকে প্রথমে ডি তে যাচ্ছি, তারপর ডি থেকে এ তে আসছি, এইখানে কিন্তু একটা ওয়ার্ক হচ্ছে এক্সট্রা, কারণ এইটা একটা কম্প্রেশন মাইনাস হয়ে যাবে আর এটা এক্সপানশন, নেট ওয়ার্ক এইটা পড়ে থাকবে। সুতরাং ইরিভার্সিবল ওয়ার্কটা জিরো কিন্তু রিভার্সিবল ওয়ার্কটা পজিটিভ, এবং ন্যাচারালি এটা লোয়ার টেম্পারেচারে, উপরে একটা হায়ার টেম্পারেচারে, ইত্যাদি। এই হচ্ছে ব্যাপার। ভালো, আমার মনে হলো যে তা ঠিক আছে, এটা এক্সপ্লেন করা যায়। তো আই ওয়াজ ইন্সপায়ার্ড, আমি এটা বললাম যে এবার ডেল্টা পি টা দিই, তাহলে পি ওয়ার্ক ডানটা কিরকম করে ভাগ করা যায়। তো এটা জিরো হবে না এটা বোঝা যাচ্ছে, তো ইকুইভ্যালেন্ট রিভার্সাল পাথ আইডিয়াটা আমি ব্যবহার করব আবার, এবং ব্যবহার করলে এটা এইখান থেকে এখানে যাচ্ছে, বি টু এ যাচ্ছি, আর তা না হলে আমি বি থেকে সি তে যাব, সি থেকে এ তে আসব, তাহলে আবার আমি একটা এক্সট্রা ওয়ার্ক পাব, কারণ এই বি টু এ ইউনিভার্সালি গেলে যে ওয়ার্কটা হবে তার চেয়েও বেশি ওয়ার্ক আমি পাব। তো ন্যাচারালি এইটা হচ্ছে তার উত্তর। ভালো, নেক্সট প্রশ্নটা হচ্ছে যে এরকম, যে আমি যদি বলে দিতাম যে এই প্রসেস দুটো আগের বার বলা হয়নি, যেটা আইসোবারিক অ্যান্ড আইসোপরিক প্রসেস যদি হতো, তাহলে আমি আর প্রশ্নটা করলাম যে এরা কি রিভার্সেবল? তাহলে উত্তরটা নিশ্চয়ই কাছাকাছি ধরনের কিছু একটা হবে, তো সেটা আমি দেখাচ্ছি। তো সেটা দেখাতে গেলে প্রথমে বলতে হবে যে রিভার্সেবল প্রসেস বলতে আমরা কি বুঝি, রিভার্সেবল প্রসেস বলতে কি বুঝি, এইটা প্রথমে সেকেন্ড ডেফিনিশনটা হচ্ছে যে এই হিট এবং ওয়ার্ক টার্ম
এরা ম্যাগনিটিউড সেম থাকবে কিন্তু সাইনটা উল্টে যাবে যদি প্রসেসটা উল্টানো হয়, এবং সেটা এর সঙ্গে এটা বলতে হবে এবং সেটা অলসো অ্যাকসেপ্টেবল বা প্র্যাকটিক্যাল। কেন এই একা দুই দুটোতে একটু স্টার দেওয়া আছে, কেন সেটা একটু এক্সপ্লানেশন করতে হবে। তিন নম্বর একটা ডেফিনিশন আছে রিভার্সাল প্রসেস, ডেল্টা এস ইনভার্স ইজ জিরো। আমরা বলি গ্রেটার ইকুয়াল টু জিরো, গ্রেটার দেন টা হচ্ছে রিভার্সাল, আর ইকুয়াল টু জিরো টা পরে রিভার্স। আর একটা বলি যে ডেল্টা এস সিস্টেম যদি ইন্টিগ্রাল ডি কিউ বাই টি হয়, অর্থাৎ আমি এই ডি কিউ রিভার্সেবলটা লিখলাম না, যদি জাস্ট ইন্টিগ্রাল ডি কিউ বাই টি করে যদি করতে পারি তাহলে নিশ্চয়ই এটা রিভার্সেবল হবে। আরেকটা আছে, এটা আছে এবং নেই, মানে এটা সব জায়গাতে নেই আবার কোথাও কোথাও আছে, যে কোয়াসিস্টেটিক প্রসেস গুলো তারা রিভার্স। তো সেটাও কি সত্যি? এবং কোয়াসিস্টেটিক এর মূল মানেটা হচ্ছে অনেকটা এরকম যে ইন্টিগ্রেশন যেটাকে আমরা লিমিট অফ এ সাম করতাম সেই ধরনের মানে। আর একটা অন্য ধরনের একটা রসিকতা যে ন্যাচারাল প্রসেস গুলো ইরিভার্সিবল, তাহলে নিশ্চয়ই আনন্যাচারাল প্রসেস হচ্ছে। আর কোন কিন্তু ডেফিনিশন অফ রিভার্সিবল প্রসেস আমি অন্তত যাই না। যাই হোক, পয়েন্ট ওয়ান এর এক্সপ্লেনেশনটা কি, যে ওয়ার্ক ডান বাই দা সিস্টেমটা ম্যাক্সিমাম হোক, ওয়ার্ক ডান অন দা সিস্টেমটা মিনিমাম হবে, তো সেইটা দেখানো। এটা হচ্ছে একটা ওয়ান স্টেপ একটা প্রসেস আছে, মানে এটাকে ওয়ান স্টেপ করা যায়, এটা একটা আইসোথার্মাল বা। তো আমি যখন ওয়ান স্টেপ করবো তখন হচ্ছে যে এই প্রেশারের এগেন্সটে হবে, তো দিস ইজ দা ওয়ার্ক। রিভার্সিবল যদি হয় তাহলে এইটা, তাহলে এক্সট্রা ওয়ার্ক অফ এক্সপানশন, এটা হচ্ছে রিভার্সিবলি পেলে ওয়ার্কটা বেশি হবে, ওয়ান স্টেপই করছি দুটোতেই। আর এখান থেকে যদি আমি ফিরি এই পুরোনো এই পয়েন্টে, তাহলে আমার এই ওয়ার্ক ডান অন দা সিস্টেম এখানে এতটা বেশি হবে, রিভার্সিবলের চেয়েও এতটা বেশি হবে। সো তার মানে বোঝা যাচ্ছে যে রিভার্সিবল ওয়ার্ক ডান অন দা সিস্টেমটা মিনিমাম আর বাই দা সিস্টেমটা ম্যাক্সিমাম। সেকেন্ড যে পয়েন্টটা বলা হয়েছিল কিউ আর ডাব্লিউ টার্ম গুলো উল্টে যাবে, কিউ আর ডাব্লিউ টার্ম গুলো উল্টানোটা একটুখানি মানে ট্রিকি, ইন দা সেন্স যে আমি ধরা যাক যে একটা কার্নো সাইকেল করছি, কার্নো ইঞ্জিন করছি, তাহলে আমার সোর্স আছে, প্রথমে একটা আইসোথার্ম আছে, তারপরে একটা অ্যানারোবিক আছে, আমি পিএস ডায়াগ্রামে দেখাচ্ছি, তো ইত্যাদি ইত্যাদি, তারপরে হচ্ছে আবার একটা আইসোথার্ম এবং তারপরে অ্যানারোবিক, এটাকে আমি জাস্ট উল্টে দিতে পারি, এটাকে উল্টে দিতে কোনো বাধা নেই। অর্থাৎ এগুলো এই পিসগুলো উল্টে গেছে আর এগুলো সব প্লাস গুলো মাইনাস হয়ে গেছে, মাইনাস গুলো প্লাস হয়ে গেছে, এটা অটোমেটিক করা যাবে। সো দিস অ্যাকচুয়ালি কার্নো পাম্প। এটা এখানে একটা ক্যাচ হচ্ছে যে জাস্ট ওই ওই আমি কিউ আর ডব্লিউ টার্ম গুলো উল্টে দিলাম আর অ্যারোটা উল্টে দিলাম তাহলেই হচ্ছে যে প্রসেসটা হয়ে গেল, এটা নট নেসেসারি। কারণ হচ্ছে যে এই এইখানে হলো যে আমি একটা এই কিউ ওয়ান কিছু বলে দিয়েছি, কিউ ওয়ান আর কিউ টু বলে দিয়েছি, তাহলে এটা যদি একটা অ্যাকসেপ্টেবল ইরিভার্সিবল ইঞ্জিন হয় তো এটা জাস্ট উল্টে দিলে অ্যাকসেপ্টেবল একটা পাম্প হবে না, কারণ পাম্প হতে গেলেই দেখা যাবে যে ডেল্টা এস টা লেস দেন জিরো হয়ে যাবে, দিস ইজ দ্য প্রবলেম উইথ দ্য পাম্প। সুতরাং ওই আনন্যাচারাল প্রসেস মানে এইরকম জিনিস, এইটা আনন্যাচারাল, এটা রিভার্সিবল না। তো সেই জন্য এই জিনিসটা লেখা হয়েছে যে অ্যারো এবং সাইন চেঞ্জ করে দিলেই হবে না। সব ল গুলো তাহলে আমি এবার আইসোবার আর আইসোকোর এটা দেখা যাক। তো এটা হচ্ছে আইসোবার আর এইরকম চেঞ্জটা হচ্ছে আইসোকোর, তো দুটোকেই আমরা আগে দেখেছিলাম, এখনো দেখছি। আগে জাস্ট বলা ছিল যে প্রেশার ডেল্টা পি জিরো এবং ডেল্টা ভি জিরো দুটো কেস এরকম করে বলা ছিল, এখন আমি আইসোবারিক আইসোকোরিক প্রসেস বলে বলে দিচ্ছি। তো তাহলে মাথায় আরেকটু খারাপ, সেটা হচ্ছে যে
আইসোবারিক চেম্বার নিজে আমরা এক্ষুনি দেখবো আসলে ইরিভার্সিবল, কিন্তু ফার্দার কন্ডিশন এর সঙ্গে যদি অ্যাড করা যায় তাহলে লাইক হচ্ছে যে আইসোথার্মাল প্লাস আইসোবারিক শুধু এরা আইসোলেটেড করা যেটা আইসোবার বা আইসোপর তারা মনে হচ্ছে না এখনো যে তারা রিভার্সিবল হবে, এটা সি। তো আইসোবার আমি বি থেকে এ তে যাচ্ছি একটা আইসোবারিক পাথ, এটা ইরিভার্সিবল কেন বলছি কারণ হচ্ছে যে আমি যদি ইভেন কোয়াসিস্ট্যাটিক্যালিও যাই এবং এখানে তো ফাইনাল প্রেশারও এ পয়েন্টেই আছে, সুতরাং কোয়াসিস্ট্যাটিক বা ইরিভার্সিবল এটা ওয়ান স্টেপ ছাড়া অন্যান্য কিছু হওয়ার কথা নয়, তাহলে এই এরিয়াটা পাবো। কিন্তু আমি যদি এই বি থেকে ডি গিয়ে তারপরে এতে আসি তাহলে আমি এই এইটুকু অংশ এক্সট্রা পাবো এই জায়গাটা, সুতরাং ডব্লিউ রিভার্সিবল ইজ গ্রেটার দ্যান ডব্লিউ ইরিভার্সিবল, এবং ইরিভার্সিবল ওয়ার্ক যেটা সেটাই কোয়াসিস্ট্যাটিক ওয়ার্ক। তাহলে বোঝা যাচ্ছে যে কোয়াসিস্ট্যাটিক ওয়ার্কটা রিভার্সিবল ওয়ার্কের সঙ্গে সমান নয়, সুতরাং একটা রিভার্সিবল প্রসেস মানে কোয়াসিস্ট্যাটিক প্রসেস বা কোয়াসিস্ট্যাটিক মানে রিভার্সিবল এটা এক্সচেঞ্জেবলি ব্যবহার করা যাবে না। এই আইসোবারটা যদি কোয়াসিস্ট্যাটিক হতো তাহলে কি হতো এখানে সেইটা একটু বলা হচ্ছে যে ওয়ার্ক ডান কোয়াসিস্ট্যাটিকটা লেস দ্যান ওয়ার্ক ডান রিভার্সিবল হয়েছে, কিন্তু ডেল্টা ইউ তো একটা মানে স্টেট চেঞ্জ এটা ফিক্স ই থেকে এ আসছি, তাহলে সেটা তো দুক্ষেত্রেই এক, তাহলে নিশ্চয়ই কোয়াসিস্ট্যাটিক প্রসেসের যে হিটটা সেটা রিভার্সিবল প্রসেসের যে হিটটা চেয়ে কম হবে, কারণ হচ্ছে কি মাইনাস ডব্লিউ হচ্ছে ডেল্টা ইউ এবং ডেল্টা ইউ ইজ ফিক্স অ্যাজ লং অ্যাজ দ্য পয়েন্টস বি এন্ড এ আর ফিক্স, এটা হচ্ছে আইডিয়া। এখানে আরো একটা কথা আছে, সেটা হচ্ছে এটা যে আমি যদি ডেল্টা এস ডি টু এ করি সেটাও তো সেম কোয়াসিস্ট্যাটিক রিভার্সাল ইরিভার্সাল যেখানে করি জাস্ট পয়েন্ট ইনিশিয়াল ফাইনাল পয়েন্ট তো বলা থাকলে সব থার্মোডাইনামিক প্রপার্টি চেঞ্জ গুলোই কনস্ট্যান্ট থাকবে, কিন্তু আমি যদি ডেল্টা এস সারাউন্ডিংস এটা বার করতে চাই তাহলে হবে কি যে বি থেকে এ আসতে গিয়ে যে হিটটা নিয়েছে বাই কোয়াসিস্ট্যাটিক এর জন্য কি টেম্পারেচার অফ বি হবে, এটা এটা যখন আমি এই রাস্তা ধরে করছিলাম তখন কিন্তু ব্যাপারটা সোজা ছিল, কারণ এই প্রসেসটায় কিছু হিট লাগেনি, এই প্রসেসটায় যেটা লেগেছে এটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে আছে, সুতরাং এখানে এই যে ডি পয়েন্টে ডি দেওয়া আছে, কারণ এখানে ছবিটায় বোধ হয় ডি লেখা আছে, ছবিটায় ডি লেখা আছে ডি পয়েন্টে যে টেম্পারেচার সেইটা, এবং সেই টেম্পারেচারটা প্রিভেল করতে পারবো, কিন্তু এখানে কিন্তু বেসিক্যালি ভলিউম যেহেতু বাড়ছে সুতরাং টেম্পারেচারও বাড়ছে, সুতরাং এইখানে টেম্পারেচার অফ বিতেই ও গোটা হিটটা নিয়ে নেবে এটা নয়, কারণ হচ্ছে যে কোয়াসিস্ট্যাটিক্যালি যাওয়া মানে কি যে ইনফিনিটেসিমালি স্লো মানে ইনফিনিটেসিমাল প্রসেস গুলো রিভার্সিবলি হচ্ছে, তার মানে প্রত্যেকটা পয়েন্টে একটা করে রিজার্ভার আছে এবং সেখান থেকে একটু একটু করে হিট নিচ্ছে, টোটাল হিটটা কিউ হবে কারণ হচ্ছে যে কনজারভেশন যে কনজারভেশন অফ এনার্জি যে আমি যে হিটটা এখানে ব্যবহার করছি সেই হিটটাই ওখান থেকে নেব, সুতরাং টোটাল হিটটা নিয়ে সমস্যা নেই। অফকোর্স এটা কোয়াসিস্ট্যাটিক এর জন্য যে টোটাল হিট সেটা কম আমি দেখেছিলাম, আর রিভার্সেবলের হিটটা বেশি, সুতরাং এই কিউ টার্ম গুলো আলাদা হয়ে যাবে, কিন্তু কিউ টার্ম গুলো আলাদা হওয়ার সঙ্গে কিউ বাই টি টেম্পারেচার অফ ডি কিন্তু বেশি, কারণ হচ্ছে যে এখানে একটা কম্প্রেশন অ্যাডায়াবেটিক কম্প্রেশন করা হয়েছে সুতরাং টেম্পারেচার বাড়ছে, তাহলে বি পয়েন্টের টেম্পারেচারটা কম এবং বি পয়েন্টের হিটও কম, তো এরকম হতে পারে কিনা যে এই যে কিউ বাই টি টার্মটা কিউটাও ছোট টেম্পারেচারের পয়েন্ট নিয়ে এটাও ছোট আর এই কিউটা বড় রিভার্সাল এই টেম্পারেচারটাও বেশি, এই রেশিও যদি সমান হয়ে যেতে পারে তাহলে ডেল্টা এর সারাউন্ডিংটা সমান হবে। সো এইটা হচ্ছে একটা জিনিস যেটা দেখবার দরকার।
তাহলে আমরা পার্সিয়াল আনসার ওই যেটা বলেছিলাম যে রিভার্সাল প্রসেস মানে কি সেটা দেখলাম যে এই কিউ এন্ড ডব্লিউ টার্মস রিমেইন সেম ইন ম্যাগনিটিউড অফ দিন সাইন ইন দ্য প্রসেস ইজ রিভার্স, এটা তো পজিটিভ এর জন্য সত্যি হবে, কারণ ডেল্টা ইউ এবং ডব্লিউ এরা সাইন চেঞ্জ করছে আমি যখন প্রসেসটা উল্টো দেব, এবং ডব্লিউটা যেহেতু অ্যামাউন্টে একই থাকছে তাহলে কিউটাও অ্যামাউন্টে একই থাকবে, সুতরাং এইটা ইউনিকলি একটা রিভার্সিবল প্রসেসকে ডিফাইন করছে না। পজিটিভ প্রসেস গুলো কি রিভার্সিবল? ইট নট অলওয়েজ, আমরা এক্ষুনি দেখলাম যে আইসোবারিক প্রসেস সেখানে পজিটিভলি করলে ওয়ার্কটা কম হয়, আর আমি যদি রিভার্সিবলি করি তাহলে ওয়ার্কটা বেশি হয়, সো দে আর নট সেম। আর আনন্যাচারাল তো আগে ওটা মজা করে বলা হচ্ছে ডেল্টা এস ইউনিভার্স লেস দেন জিরো, কারোর জন্যই হবে না, সুতরাং বলার মানে নেই। সো আমরা বেসিক্যালি ছটা পয়েন্ট এখানে ছিল যে রিভার্সিবল প্রসেস মানে কি, তাদের তিনটে আমরা বাদ দিতে পেরেছি, মানে এটা মজা করে ঢোকানো এবং বাদ দেওয়া, কিন্তু বাকি দুটো বাদ দেওয়া হবে, এবার অন্যগুলোর কথা দেখা যাবে। কিন্তু যখন কম্প্রেশন করব, আমি যখন উল্টো প্রসেসটা করব, তখন কম্প্রেশন দেখাবে যে মিনিমাম ওয়ার্ক ইজ নট টার্ন অন দ্য সিস্টেম, যেটা আমাদের রিভার্সিবল এটা বলা ছিল যে দিস গিভস এ পজিটিভ, এটা আগের ছবিটা পাশাপাশি দেখলে ভালো বোঝা যাবে, এখানে আমি যদি এখান থেকে এখানে যেতে চেষ্টা করি তাহলে কি হবে যে এখান থেকে আমি এখানে যাব, এখান থেকে এখানে আসবো, তাহলে দেখা যাবে যে এইটা হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, এটা হচ্ছে এই এরিয়াটা প্লাস এই এরিয়াটা, এটা কিন্তু গ্রেটার ইন ম্যাগনিটিউড দেন দিস রেক্ট্যাঙ্গল, তার মানে কি যে নেগেটিভ হয়ে যাচ্ছে ওয়ার্কটা ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, এবং এটা বেশি হয়ে যাচ্ছে, নেগেটিভ এর বেশি, তার মানে আসলে অনেক বেশি কাজ করতে হচ্ছে এ থেকে বিতে যেতে, কিন্তু যেটা রিভার্সিবল প্রসেসের ক্যারেক্টারের মধ্যে ছিল না ছিল হচ্ছে যে কম কাজ করে যেতে পারবে, মানে রিভার্সিবল প্রসেস দুদিক থেকে লাভ কেন, যখন কাজ করবে তখন হচ্ছে বেশি কাজ পাওয়া যাবে, আর আমরা যখন কাজ করাবো তখন কম, তারপরে ওই কনভার্সনটা করে ফেলে দেবে। তো এইটা গিভস ইউ অ্যানাদার পসিবিলিটি, তাহলে এবং আমরা দেখলাম যে E2A ট্রান্সফরমেশন এটা পজিস্ট্যাটিক এন্ড রিভার্সিবল এটা হলো না, কারণ W পজিস্ট্যাটিক ইজ নট ম্যাক্সিমাম, সুতরাং সেটা তো হয়নি। তাহলে এইবার আমি জিনিসটাকে চেঞ্জ করে দিই, আমরা আইসোথার্মাল অ্যাডাইভার যেটা যোগ করেছি ইয়ে করছিলাম এঁকেছিলাম পাল্টে, তাতে দিয়ে আমি এইভাবে জিনিসটাকে তৈরি করি, এইভাবে তৈরি করি কি যে এখানে অ্যাডাইভারটা ডান দিকে আছে আর আইসোথার্মটা বাঁ দিকে আছে, এখানে অ্যাডাইভারের টেম্পারেচার নিশ্চয়ই বেশি, কারণ এটা ক্রমশ এক্সপানশন হচ্ছে, টেম্পারেচার ড্রপ করছে, করতে করতে এই আইসোথার্মের সঙ্গে মিলছে, আর এ থেকে যখন আমি বিতে আসছি তখন আসলে আমি যেহেতু ভলিউম কমাচ্ছি টেম্পারেচার কমছে, এটা কম টেম্পারেচারেই হওয়ার কথা। এই কার্ভটা যদি আমি দেখি তাহলে এইবার দেখুন পরিষ্কার দেখতে পাবো যে এখানে কাজটা কত করা হচ্ছে, এ থেকে সি এটা একটা এক্সপানশন কাজ, সুতরাং এই এক্সপানশন কাজটা হচ্ছে আমি পাচ্ছি, অর্থাৎ এই এই যে এরিয়াটা এই যে জায়গাটা পাচ্ছি, আর কম্প্রেশনের জন্য এখান থেকে আমাকে একটা কম্প্রেশন করতে হচ্ছে, সুতরাং আমি লুজ করছি, তার মধ্যে কিন্তু আমার তাহলে এইটা কাটাকুটি হয়ে গেছে, এইটা গেইন করেছি এই জায়গাটা, আর এই জায়গাটা আমি গেইন করেছি, কারণ এই জায়গাটা ইউনিভার্সাল বা পজিটিভিটিকে ছিল, কিন্তু এই জায়গাটা আমি যেহেতু রিভার্সিবল পথে ফিরছি সুতরাং আমি এই জায়গাটা গেইন করেছি, সুতরাং আসলে আমার ডব্লিউ এ সি বি, আমি এখন এটা এই পয়েন্টটা নিজের পয়েন্টটাকে সি বলছি, এ সি বি যদি আমি এই এটা করি তাহলে দিস ইজ লেস দ্যান ডব্লিউ এ বি,
এবি ডিরেক্ট যেটা এ থেকে বি স্ট্রেট গেল তাহলে এই রেক্ট্যাঙ্গুলার এরিয়া, এটা খুব পরিষ্কার নিশ্চিত। এইটা ইম্পর্টেন্ট যে আমার অ্যাডায়াবেট এবং আইসোথার্ম দুটোকে উল্টে দিতে হবে করসপন্ডিং রিভার্সাল ওয়ার্ক মার্ক। তাহলে প্রথম কম্পিটিশনটা কিরকম, যে এক্সপানশন বি টু এর জন্য একটা রিভার্সাল পাথ আর কম্প্রেশন এ টু বি এর জন্য আর একটা রিভার্সাল, দুটো আলাদা আলাদা পাথ থাকবেই। এই যে দুটো পাথ এখানে পরিষ্কার দেখানো হচ্ছে, এটা হচ্ছে বি টু এ আর এইটা হচ্ছে এ টু বি। এই এই জায়গাটা খুব পরিষ্কার নিশ্চয় হয়েছে দুটো দূরিতে, মানে এখানে এইটা ব্যবহার করা হচ্ছে যে রিভার্সাল ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম এটা সবসময় ম্যাক্সিমাম হবে এবং রিভার্সাল ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম এটা মিনিমাম হবে, সেইটা বজায় রেখে এরকম ছবি করা যায়। ওকে, তাহলে আমাদের কনক্লুশনে কি সেভড হলো, সেভ দ্য রিভার্সেবল ওয়ার্ক ম্যাক্সিমাম মিনিমাম আইডিয়া, কিন্তু আমরা একটু লুজ করলাম দ্য আইডেন্টিটি অফ এ রিভার্সেবল পাথ অ্যাট দ্য অনলি ওয়ান দ্যাট ক্যান বি ট্রেসড ব্যাক টু আনডু দ্য প্রসেস। এইটা আমাদের ছোটবেলা থেকে বলা হতো যে ওই ওই পাথেই তোমায় তুমি ফিরলে তখন ওটা রিভার্সাল এবং ডব্লিউ কিউ টার্ম গুলো এক্সাক্টলি উল্টে যাবে অ্যান্ড সো অন, কিন্তু এইটা সবসময় নয়, একটার বেশি রিভার্সাল পাথ থাকতে পারে এবং আমি প্রয়োজনের জন্য যেটা এক্সপ্লয়েট করতে পারি টু মেক দিস রিকোয়ারমেন্ট। এটা এটা ইম্পর্টেন্ট, এটা সিমিলার জিনিস একটা আইসোকোডের জন্য করা যাবে, এটা আইসোকোডের জন্য পার্সোনালিটি করা গেছে এবং আমি এখানে দেখাচ্ছি যে এইটা হচ্ছে একটা আইসোকোডিক চেঞ্জ বি টু এ, বি থেকে এ তে গেলে তখন আমার এই যে আইসোথার্মটা এটা হচ্ছে ডান দিকে থাকবে আর যখন আমি এ থেকে বি তে যাব অর্থাৎ আমি প্রেশার কমাবো তখন হচ্ছে আইসোথার্মটা বাঁ দিকে থাকবে অ্যাডায়াব্যাক্টর ডান দিকে। যদি আমি এইভাবে কাজটা দেখাই তাহলে কিন্তু আবার ওই আমি লাভজনক অবস্থায় থাকবো যে ওয়ার্ক ডান বাই দা সিস্টেম এইটা ম্যাক্সিমাম এবং ওয়ার্ক ডান অন দা সিস্টেম এটা মিনিমাম হয়। এবার কথা হচ্ছে যে আমরা একটা ডেল্টা এস ক্যালকুলেশন এটা এটা সাধারণত বৈঠকে থাকে যে আইসোবার বা আইসোকোডের জন্য ডেল্টা এস ক্যালকুলেশনটা খুব সোজা সেটা এরকম ভাবে দেখানো হয় যে একটা আইসো বার আমি বলে দিয়েছি সুতরাং ডেল্টা এস এর ডেফিনিশন আছে ডিকিউ রিভার্সাল বাই টি, ডিকিউ মানে হচ্ছে এইটা, কিন্তু রিভার্সিবিলিটি কন্ডিশনটা আমার লাগছে না কারণ হচ্ছে যে আইসো বার বলে আমি পিডিবির সঙ্গে একটা ভিডিবি টার্ম যোগ করে দিতে পারি, সো ডিকিউ বিকামস ইকুয়াল টু ডিএইচ, এই ডিএইচ হয়ে গেলে এই ডিকিউ রিভার্সিবল এর জায়গায় আমি ডিএইচ টা বসিয়ে দিতে পারবো, তখন আর এই রিভার্সিবল কথাটা আনইম্পর্টেন্ট হয়ে যাবে এবং তখন ডিকিউটা ডিএইচ টা সিকিউরিটি মানে অ্যাপ্রক্সিমেট যেটা আমরা নর্মালি ব্যবহার করি এবং ন্যাচারালি ডেল্টা এস টা হচ্ছে ডিএইচ বাই টি ইন্টিগ্রাল সো সিটি এল এন ডিবি বাই টি বা একটা ভলিউম দিয়েও করা যায় টেম্পারেচার। হ্যালো, তো এইটা হচ্ছে আইসো বার এর জন্য আমরা এরকম করে একটা আইসো বার এর ডেল্টা এস ক্যালকুলেশন একটা অঙ্ক আছে বা ডেরিভেশন থাকে, আইসো কোডের জন্য সিমিলারলি থাকে কারণ হচ্ছে যে এখানেও ডিকিউ রিভার্সাল বাই টি লেখা হয় কিন্তু এই ডিকিউ রিভার্সাল জিনিসটা কাজে লাগে না কারণ এটা আইসো কোডিং প্রসেসর পিডিবি টার্ম ইজ অ্যাসিউম জিরো, হ্যাঁ সুতরাং শুধু ডিইউ টা থাকবে এবং ডিকিউ মানে যখন ডিকিউ টার বদলে আমি ডিইউ বসাবো তখন এই রিভার্সিবিলিটি কন্ডিশনটা আসছে না, খুব সোজা এটা সিভিডিটি এটা ডেল্টা এস আপনার সিমিলার একটা ইন্টিগ্রাল আগেরটার মতোই এবং এটা সিভিএলএন ইত্যাদি হয়ে যাবে। হলো, তো এইটা আমরা সাধারণভাবে দেখাই। এখানে একটা কেট এখানে আসলে আরেকটু ব্যাপার আছে সেটা হচ্ছে যে
আমরা আইডিয়াল গ্যাস ধরে করছি, কারণ হচ্ছে আইডিয়াল গ্যাসটা সবকিছু সোজা, সবকিছু বসে দেখানো যায়। এখানে আসলে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কোয়াসিস্টেটিক পাওয়া যায়, এইটা ব্যবহার করা হচ্ছে, সেটা আমি দেখাচ্ছি। কারণ হচ্ছে যে সেটা বলছি একটু সেটা ইম্পর্টেন্ট, যে এইটাই হচ্ছে কোয়াসিস্টেটিক অ্যাপ্রোচে আমরা যেটা লাভ, যে কোয়াসিস্টেটিক যদি হয় তাহলেই আমি কেবলমাত্র আইসোবারের জন্য এই ভিটিবি টার্মটা জিরো লিখতে পারবো। অর্থাৎ ওই স্ট্রেট লাইন ধরে আমি যাচ্ছি, আমি কিন্তু রিভার্সাল পাথ ধরে আসলে যাইনি, যে রিভার্সাল পাথ গুলো আগে এঁকেছিলাম সেইটা দিয়ে কিন্তু অঙ্কটা কষা হচ্ছে না। অঙ্কটা যখন কষা হচ্ছে কোয়াসিস্টেটিক অ্যাপ্রোচ দিয়ে কষা হচ্ছে, কিন্তু সেটা বলা হচ্ছে না, সো কনফিউশনটা সেখানে তাই জন্য থাকে। মানে আনলেস তো এই সিমিলার জিনিসটা আইসোকোরের জন্য হয়, সিমিলার জিনিসটা আইসোকোরের জন্য হয়, কারণ হচ্ছে যে একই যে আইসোকোর আমি নিচে থেকে উপরে তুললাম, সেটা এ থেকে বি, বি থেকে এ, যাই হোক নামটা যাই হোক, কথা হচ্ছে যে এই পিডিভি টার্মটা ভলিউমের চেঞ্জ তো নেই, সুতরাং পিডিভি টার্মটা জিরো। এটা আসলে কিন্তু ওই স্ট্রেট লাইনটা ধরে বলা হচ্ছে যখন অঙ্কটা কষা হচ্ছে, এটা রিভার্সিবল নয়। এইখানের থেকে কনফিউশনটা আরো বেশি চলে আছে, যে তার মানে কি রিভার্সিবল প্রসেস মানে কোয়াসিস্টেটিক প্রসেস? অনেক অনেক জায়গাতে সেই রকম একটা ইন্ডিকেশন দেওয়া আছে বলে আমার মনে হয়। তো মানে এটা দূর করার জন্য তো এটা আমি দেখাচ্ছি, যে ওই যে বলা হলো যে ইকুইভ্যালেন্ট রিভার্সিবল পাথ, সেরকম ইকুইভ্যালেন্ট একটা কোয়াসিস্টেটিক পাথ আমি বলতে পারি। যেমন একটা কোন এ পয়েন্ট থেকে বি পয়েন্ট আমি যাব, এইখানে আমি দুটো ধরেছি, একটা আইসোথার্ম একটা অ্যাডাপ্টার, এটা স্ট্যান্ডার্ড। আমি এই দুটোর এমনি ডেল্টা এস ক্যালকুলেশনটা আমি আলাদা করে আইডিয়াল গ্যাসের জন্য করে ফেলতে পারি অ্যালং দিস আইসোথার্ম অথবা অ্যাডাপ্টার। আর আমি এখান থেকে এ পয়েন্ট থেকে একটা সোজা এলাম আইসোকোর কোয়াসিস্টেটিক, আর সি থেকে বিতে গেলাম, এটা হচ্ছে আইসোবার কোয়াসিস্টেটিক। আমি সিমিলারলি এই সি পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে, বি পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে যদি আমি এটা অ্যাডায়াবেটিক লাইন পেয়ে যাই। তো এই দুটো সমান উত্তর দেয়, একই উত্তর দেয়। সুতরাং ইকুইভ্যালেন্ট রিভার্সাল পাথের বদলে ইকুইভ্যালেন্ট কোয়াসিস্টেটিক পাথ, এই আইডিয়াটা ব্যবহার করা যাবে। আমি এখানে একটা কোর্সে দেখিয়েছি যে রিভার্সাল আইসোথার্মাল এক্সপানশন তো জানি ডেল্টা এস টা, আর আইসোকোর আর আইসোবারটা যদি নিই তাহলে এটা এইভাবে চেঞ্জটা করতে হবে, এবং প্রথমটার জন্য একটা আইসোকোরের জন্য এইটা হবে, এই রেজাল্ট আগে দেখানো আছে, আর পরের আইসোবারটার জন্য এইটা হবে। আর পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু এটা ব্যবহার করতে পারি, কারণ আমি আইসোথার্মাল প্রসেস কনসিডার করছি। সো এটা ব্যবহার করলে এবার এখান থেকে দেখা যাবে যে এটা মাইনাস হয়ে যাবে, পি টু বাই পি ওয়ান আছে এখানে, ভি টু বাই ভি ওয়ান আছে, এটা হয়ে যাবে যে ভি টু বাই ভি ওয়ান যদি লিখি তাহলে একটা মাইনাস আসবে, সুতরাং যোগ বিয়োগ করলে আটটা থেকে যাবে। এটা সিমিলারলি রিভার্সেবল অ্যাডায়াবেটিক আমি যদি করি তাহলে আমি জানি যে এখানে ডেল্টা এস টা জিরো, আর আমি আইসোকোর এবং আইসোবার দুটো আলাদা করে যদি করি তাহলেও দেখা যাবে যে এখানে হচ্ছে যে ওই পিভি টু দি পাওয়ার গামাটা কনস্ট্যান্ট, এটা যদি করি তাহলে হচ্ছে জিরো রেজাল্টটা পাওয়া যাবে। তাহলে এটাও বোঝা গেল যে অনেক সময়তে এটা কাজ করে, কিন্তু সব সময় নয়। মানে ইকুইভ্যালেন্ট রিভার্সিবল পথ আর ইকুইভ্যালেন্ট কোয়াসিস্টেটিক পথের একটা বড় তফাৎ হচ্ছে যে ইকুইভ্যালেন্ট কোয়াসিস্টেটিক পথে আমি অন্তত যে দুটো করলাম ডেল্টা ইউ বার করা যায়, ডেল্টা ইউ বার করা যায় না, সুতরাং দ্যাটস এ প্রবলেম। সুতরাং ইকুইভ্যালেন্ট রিভার্সিবল পথ ভালো, কিন্তু শুধু ডেল্টা এস ক্যালকুলেশন করতে দিলে কোনো অসুবিধা নেই। আমরা তো আগেই বলেছিলাম যে ডেল্টা ইউ বা ডেল্টা এস এই দুটোই হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে কি হলো যে আমাদের রিভার্সিবল প্রসেসের পার্শিয়াল আনসার, যে কিউ এন ডাব্লিউ টার্মস ইন সেম ইন ম্যাগনিটিউড অপোজিট ইন সাইন ইন দ্য প্রসেস ইজ রিভার্স, এইটা কোয়াসিস্টেটিক এর জন্য সত্যি হতে পারে, কারণ হচ্ছে বোথ ডেল্টা ইউ এন্ড ডাব্লিউ চেঞ্জ সাইন, ডেল্টা ইউ টা ফিক্সড আছে আর ডাব্লিউ কোয়াসিস্টেটিক ফরওয়ার্ডের জন্য যে ডাব্লিউ ছিল ব্যাকওয়ার্ডের ডাব্লিউ টা তো নেগেটিভ হয়ে গেছে, সুতরাং উল্টোনো যাচ্ছে, কারণ ডেল্টা ইউ আর ডাব্লিউ দুটো যোগ করলে কিউটা দেব
সাইন চেঞ্জ করেছে, সুতরাং কিউটাও আগের কিউটা জাস্ট আগের কিউই আছে, সাইনটা চেঞ্জ করে। এই ডেল্টা এস সিস্টেম যে ইন্টিগ্রাল ডি কিউ বাই টি আমি দেখালাম একটু আগে, আইসোবারিক প্রসেসে ডেল্টা এস ক্যালকুলেশনের জন্য এটাই প্রিসাইজলি ব্যবহার করি। সুতরাং এটাও জাস্ট যে রিভার্সেবল প্রসেসের জন্যই সত্যি এরকম তা নয়, ইজ অলসো ট্রু ফর সার্টেন পজ স্ট্যাটিক প্রসেসেস। এবং তার সঙ্গে এটাও জানা গেল যে সব পজ স্ট্যাটিক প্রসেস কিন্তু রিভার্সেবল নয়, নট অলওয়েজ। কিছু কিছু পজ স্ট্যাটিক প্রসেস লাইক আইসোবার তো খুব পরিষ্কার দেখা গেল যে সেটা হচ্ছে রিভার্সেবল নয়। আরেকটুখানি দেখা যাক, এটা মাথায় রাখতে হবে যে আমি কোথায় টেম্পারেচার কম কোথায় বেশি সেই অনুসারে কিন্তু এরা এই কাট করবে ওপরে না কাট করবে নিচে সেটা ঠিক করা হয়েছে, বা আইসোথার্মটা ডান দিকে থাকবে না আইসোথার্মটা বাঁ দিকে থাকবে। সুতরাং এই ইনিশিয়াল ফাইনাল স্টেটের টেম্পারেচার সম্পর্কে আইডিয়াটা তাই জন্য জরুরি। এটা যদি আরো জেনারেল হতো, তাই এটা আইসোবার আইসোপ্রকৃতি, এ থেকে বিতে যাচ্ছে, আমি বলে দিলাম হয়তো এ থেকে বিতে এলাম লাইন, আমি একটা বললাম যে কোয়াস স্ট্যাটিক একটা আমার লাইন আছে, কোয়াস স্ট্যাটিক লাইন বরাবর যাচ্ছে, তাহলে আমি কি কিছু করতে পারবো? প্রথম কথা হচ্ছে যে এই ডেল্টা এস ক্যালকুলেশন অত সোজা না, এরকম করে করা যাবে না। তাহলে আমায় করতে হবে যে এখান থেকে প্রথমে এখানে নামতে হবে, এই অবধি নেমে তারপরে এই এখান থেকে এখানে যেতে হবে, অর্থাৎ একটা আইসোপোর্ট আর একটা আইসোবার, সেরকম করে আমি ডেল্টা এস ক্যালকুলেশন। আমি চাইছি যে সোজাসুজি ক্যালকুলেশন করা যাবে কিনা, এটা করা যাবে না। তো মোর জেনারেলে কিন্তু আবার ওই একই জিনিস হবে যে আমি এ টু বির জন্য যে ছবি ব্যবহার করবো, বি টু এর জন্য সেই ছবি ব্যবহার করবো। এইটা হচ্ছে বি টু এ, এখানে দেখা যাচ্ছে যে একটা পয়েন্ট বি, এখানে অ্যারোটা উল্টোনো দেওয়া হয়েছিল, এ টু বিটা তলায় আছে। তো বি টু এ মানে আমি যদি এইভাবে থেকে এইভাবে একটা হায়ার প্রেশার এবং লোয়ার ভলিউমের দিকে যাই, তাহলে আমি অ্যাডায়াবারটা ডান দিকে রাখবো, আইসোবারটা বাঁ দিকে রাখবো। আর আমি যদি এ থেকে বিতে যাই, তার মানে আমি প্রেশার কমাচ্ছি, ভলিউম বাড়াচ্ছি, তাহলে অ্যাডায়াবারটা বাঁ দিকে, আইসোথার্মটা ডান দিকে। এইভাবে ইকুইভ্যালেন্ট রিভার্সাল উপাদ ব্যবহার করতে হবে। তো আমাদের সেমিফাইনাল কনক্লুশন হচ্ছে এরকম যে একটার বেশি রিভার্সাল উপাদ থাকতে পারে, পরে ট্রান্সফরমেশন দ্যাট ইজ নাইদার আইসোথার্মাল নর অ্যাডায়াবারিক। এইরকম প্রসেস গুলি তো বেশি ইন্টারেস্টিং, কারণ এই আইসোথার্মাল প্রসেস তো আমি রিভার্সাল বিষয় করি, অ্যাডায়াবেটিক রিভার্সাল মনে মনে করতে পারি। এবং টু সেভ ওয়ার্ক ডান ম্যাক্সিমাম বাই দ্য সিস্টেম এবং ওয়ার্ক ডান মিনিমাম অন দ্য সিস্টেম হয় ইন রিভার্সাল পাথ, উই নিড টু চুজ অ্যাপ্রোপ্রিয়েট রুটস, অর্থাৎ রুটটা কিন্তু মোর দ্যান ওয়ান হয়ে যাচ্ছে, ইন কেসেস হতে পারে হবে, মানে সেটা যদি আইসোথার্ম বা অ্যাডায়াবেটার উপর না পড়ে তাহলেই হবে। দুটো রুট সবসময়তেই আমি দেখছি, আমরা যা ছবিটবি এঁকেছি দুটো রুট পাওয়া যাচ্ছে, দুটো রুটের কি কোনো রুট আছে? হ্যাঁ, মানে আর ডবল ও টি রুট আছে কি? আর আরেকটা হচ্ছে যে কোয়াস স্ট্যাটিক প্রসেস বা কোয়াস স্ট্যাটিক ওয়ার্ক অলওয়েজ কোয়েন্সাইড উইথ রিভার্সাল পাথ বা রিভার্সাল ওয়ার্ক, কিন্তু ক্যালকুলেশনে ইউজফুল হতে পারে, যদিও সবসময় নয়, লাইক ওই ডেল্টা ইউ ক্যালকুলেশন করা যায় না, ইয়ে নয় তাহলে ডেল্টা ইউ ডেল্টা এস গুলো অ্যাসিউম নন এবং ফিক্স, এবং ডেল্টা টি মানে যদি এটা পিওর আইসোথার্ম পিওর অ্যাডায়াবার নিয়ে আমরা কথা বলছি না, সুতরাং ডেল্টা টি নিশ্চয়ই মেজার করা যাবে, যেটা আগে বলা হয়েছিল সেটা আবার বলে দেওয়া হয়েছে। ইউ মাইনাস ডাব্লু যেহেতু ডেল্টা ইউ এবং ডেল্টা ইউটা ফিক্স, ডাব্লু চেঞ্জ করছে এবং ডাব্লু চেঞ্জ করছে দুটো ডিফারেন্ট রুটে, রিভার্সালি করছি দুটো রুটে ডাব্লু চেঞ্জ করে যাচ্ছে, তাহলে কিউ নিশ্চয়ই চেঞ্জ করবে। ওকে, তো এইটা আর কনফার্মেশনের জন্য আমরা টিএস ডায়াগ্রামটা দেখব।
ফেজ ডায়াগ্রামটা দেখলে এটা বোঝা যাবে যে কেন দুটোই আমি এ থেকে বি যেতে চাই, এ থেকে বি যেতে গেলে টিএস ডায়াগ্রাম আমি দুভাবে যেতে পারি, এইটা প্রথমে হচ্ছে আইসোথার্মাল তারপরে অ্যাডায়াব্যাট, অথবা প্রথমে হচ্ছে অ্যাডায়াব্যাট তারপর হচ্ছে আইসোথার্মাল, এই দুটো ভাবেই যাওয়া যায়। প্রোভাইডেড মানে আমার ইন্টারমিডিয়েট পয়েন্ট হচ্ছে একটা, আইদার সি অথবা ডি, তাহলে আমি লিখেছি তাই জন্য যে যদি নিচের এরিয়াটা কিউ টু হয় ইন আরবিট্রারি ইউনিটস, তাহলে কিউ ওয়ানটা হচ্ছে কিউ টু প্লাস ডেল্টা টি ইন্টু ডেল্টা এস, এটা হচ্ছে ডেল্টা টি আর এইটা হচ্ছে ডেল্টা এস, এটা খুব পরিষ্কার। এবং দেখা যাচ্ছে এখানে যে রাস্তা দুটোই হতে পারে যদি একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট ব্যবহার করা হয়, উইচ ইজ আইদার সি অর টি। তাহলে করেসপন্ডেন্সটা কেমন হলো, যে কোনটা কিউ ওয়ান কোনটা কিউ টু, যেখানে ওয়ার্ক ইনভলভটা বেশি সেইটা হবে কিউ ওয়ান। তো এখানে যেমন আমি এখানে দেখিয়েছি যে ডাব্লিউ ওয়ান করেসপন্ডস টু কিউ ওয়ান, যে কারণ এটা বোঝাই যাচ্ছে যে কিউ টুটা তো ছোট, ডেল্টা টি ডেল্টা এস আমি যদি ফরওয়ার্ড ডিরেকশনে এ টু বি এটাই যাই, তাহলে কিউ ওয়ানটা ওপরে ছিল, এই কাজটা বেশি এখানে করা হয়েছে, প্রথমে এটা অ্যাডাইভার তারপরে আইসোথার্ম, এটা যদি করা হয় তাহলে কি ওয়ান কাজটা বেশি, তাহলে কাজ যদি বেশি হয় তাহলে ডব্লিউ টা সেখানে করেসপন্ডিং বেশি হবে, কারণ কি ওয়ান এস ডব্লিউ গিভস ইউ ডেল্টা ইউ হুইচ ইজ ফিক্স অন দ্য পয়েন্টস অফ ফিক্স। তো সেইটা দেখা হবে। এবার হচ্ছে ফাইনাল পয়েন্ট, ফাইনাল পয়েন্টে দাঁড়ালো কি যে হট বই রিভার্স হল, তাহলে এইটা আমরা টেস্ট এখনো করি, ডেল্টা এস ইউনিভার্স ইজ জিরো এইটা হচ্ছে প্রুফ অফ রিভার্সাল আমরা জানি, তো এটা কি কখনো কোনো কোয়াসি স্ট্যাটিক প্রসেস এর জন্য সত্যি হতে পারে? এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু রিভার্সিবিলিটি স্ট্রিক্ট ডেফিনিশন থেকে এটাও বাদ চলে যাবে, এবং ন্যাচারালি একটা কাউন্টার এক্সাম্পল উইল সাফাইস। তো আমরা এক মোল আইডিয়াল গ্যাস নিয়ে একটা এরকম সুবিধের জন্য, তো আমার এ এবং বি দুটো পয়েন্ট দেওয়া আছে, ক্যালকুলেশন করা হবে, ক্যালকুলেশনে এই সি পয়েন্টের জন্য ক্যালকুলেশন করতে হবে, সি পয়েন্টটা যেটা ওপরে এখানে মিট করেছে তো সেটা তো এই অ্যাডায়াব্যাট দিয়ে গাইডেড, আবার এই আইসোথার্ম দিয়েও গাইডেড, সুতরাং এটা যদি একটু ক্যালকুলেশন করা যায় কি কি একটা বেরোবে। এবার আমি এটা দেখাচ্ছি যে রিভার্সিবল ওয়ার্কটা কিরকম হবে, ডেল্টা ইন টা কিরকম হবে, ডেল্টা এস সিস্টেমটা কত হবে। বললাম কোয়াসি স্ট্যাটিক প্রসেসে ডেল্টা এস সিস্টেম তো পাল্টাবে না, কিন্তু কোয়াসিস্ট্যাটিকে ডব্লিউটা জিরো, কিউ মানে ডেল্টা ইউ, ডেল্টা ইউ আমরা আগে বার করেছি, ডেল্টা ইউটা বার করাই আছে, তো এই ডেল্টা ইউটা ব্যবহার করব, এবং ডেল্টা এর সারাউন্ডিংটা কি হবে, যে এই যে ডেল্টা ইউ এই কিউ, এই কিউ এর নেগেটিভ ওকে, আর হচ্ছে কিউ বাই টি ওয়ান বাই টি, এইখানে একটা মজা আছে, মজা আছে কারণ যেটা বলছিলাম যে এইটা এই প্রসেসটা তো ওই অনেক রিজার্ভার আছে কোয়াসিস্ট্যাটিক প্রসেসে, কারণ ওখানে ক্লাউড টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে, অনেক রিজার্ভার আছে প্রত্যেকটা থেকে একটু একটু করে হিট নিচ্ছে, হিটটা ঠিক আছে কিন্তু এই টেম্পারেচারটা যে এই টেম্পারেচারটা এটা ওয়ান বাই আর থেকে থ্রি বাই আর এই অবধি যাবে। সো আমি করেছি কি এটার একটা অ্যাভারেজ করেছি, একটা অ্যাভারেজ করেছি যে এই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট একটা ওয়ান ওভার আর এই ইন্টিগ্রাল লোয়ার লিমিট থেকে আপার লিমিট ওয়ান বাই টি ডিটি। আচ্ছা এইটা নিশ্চয়ই বলা যেতে পারে যে ওয়ান বাই টি ডিটি কেন করলাম, আমি তো টেম্পারেচারটা নিয়ে ওয়ান বাই আর আর থ্রি বাই আর একটা অ্যাভারেজ হচ্ছে টু বাই আর সেটা বসিয়ে দিতে পারতাম, তাতে এইটা দেখানো যেত না, যে বিউটিটা এখানে দেখানো যাচ্ছে ডেল্টা এস সারাউন্ডিং ডেল্টা এস সিস্টেমের সঙ্গে
মিলে যাচ্ছে। তো এটা বলতে হবে যে স্পেশাল কাইন্ড অফ অ্যাভারেজিং, হ্যাঁ, এই অ্যাভারেজিংটা দেখাচ্ছে যে ডেল্টা এস ইনভার্স টু জিরো ইভেন ফর পারসিস্টেন্ট। মানে অ্যাভারেজিং এমনিতেই নানা রকম করা যায়, তো আমি এই অ্যাভারেজিংটা যে করতে পারবো না এরকম কোন নিয়ম আমার অ্যাকশন নেই, সুতরাং আমি এটা আমরা সিমিলার জিনিসটা আইসোবারিক প্রসেসে করতে পারি। আর বাউন্সও বার করা যায়, বাউন্স বার করা যায় মানে আমি একটা 1/r ধরলাম আর একটা 3/r ধরলাম, তাহলে ন্যাচারালি আমি দুটো বাউন্স পাবো, দুদিকে থাকবে আমার আসল উত্তরটা আর ডেল্টা এস ইউনিভার্স এটা। তাই ইনফ্যাক্ট আমি বসিয়ে দেখেছি যে ওই একটা করলে ওটা ট্রিভিয়াল হয়ে যায়, ডেল্টা এস ইউনিভার্স লেস দ্যান জিরো হয়ে যায়, ওটা হবে না, আর একটা ধরে করলে ডেল্টা এস ইউনিভার্স গ্রেটার দ্যান জিরো। সেটাতেও আমার লাভ নেই, তো আমি তো লাভটা চাইছি, তাহলে আমি এই পার্টিকুলার কাইন্ড অফ অ্যাভারেজিংটা করব, অন্য অ্যাভারেজ করব না। এবং এটা আইসোবারিক কেসের জন্যও সত্যি যে এটা আইসোবারিক কেস, এবং এটাও কথা আছে এই যে সি পয়েন্টের কোঅর্ডিনেট ক্যালকুলেশন, এখন এখানে লাইট আলাদা হবে, তো এখানেও আমি প্রথমে রিভার্সেবল ডেল্টা ইউ বার করেছি, রিভার্সাল ওয়ার্কটা বার করেছি, ডেল্টা এস সিস্টেম বার করেছি। পারসিস্টেন্ট যদি হয় তাহলে ওয়ার্কটা হচ্ছে কম হবে, ওয়ার্কটা টু মানে হচ্ছে ওই যেটা এরিয়াটা রেক্ট্যাঙ্গেলটা যেটা দেখানো আছে, এবং কিউটা হচ্ছে ডেল্টা ইউ প্লাস ডাব্লু, তো ডেল্টা ইউটা এখানে বার করা আছে আগে, সুতরাং এই ডাব্লুটা তার সঙ্গে যোগ করে দিতে হবে, এবং ডেল্টা এস সারাউন্ডিং হচ্ছে যে মাইনাস কিউ, আর আবার হচ্ছে 1/t, এটা 1/r থেকে 3/r অবধি যাচ্ছে, এবং ন্যাচারালি 1/b1 আছে, যেটা স্ট্যান্ডার্ড অ্যাভারেজ একটা কন্টিনিউয়াস ভ্যালু। তো এইটাও দেখা যাচ্ছে যে মিলে যাচ্ছে, ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং ইকুয়াল টু জিরো। তার মানে কি যে কোয়াসিস্টেটিক প্রসেস এরকম হতে পারে, হতেও পারে যেখানে ডেল্টা এস ইউনিভার্স ছিল। সুতরাং এই অ্যাভারেজিংটা দেখাচ্ছে যে এটা দিস কাইন্ড অফ অ্যাভারেজিং, এই কাইন্ড অফ অ্যাভারেজিং কিন্তু দেয়ার ইজ অলওয়েজ এ পার্ট, মানে পার্ট মানে হচ্ছে যে জীবনের যে ইটস এন্ড পার্টস তার মধ্যে একটা সিম্পলিসিটি সবসময় কাজ করে না। হ্যাঁ, তো আমাদের এটা ওয়েটেড অ্যাভারেজ ব্যবহার করা উচিত। হ্যাঁ, এইখানে ওয়েট ফ্যাক্টর গুলো এই দুটো প্রবলেমের জন্য ওয়েট ফ্যাক্টর গুলো এক্সপেক্টিং নেই, এটা 1/t, কিন্তু এখানে সাম WT থাকতে পারতো যার ইন্টিগ্রালটা হচ্ছে 1, সো এই WT টা এখানে নেই, কিন্তু এই প্রবলেমটায় আমি করতে গিয়ে দেখেছি যে উই নিড সাম WT, এই প্রবলেম সোজা নয়, মানে নাইদার এখান থেকে ওপরে নর হচ্ছে এই ইয়ের সঙ্গে আইসোবার নর আইসোপর আরবিট্রারি প্রসেস যদি হয়, তখন কিন্তু আমি যদি সোজাসুজি ভাবি যে আমি এইভাবেই কোয়াসিস্ট্যাটিক্যালি একটু একটু করে এগোতে থাকবো এবং এটা আমার এরিয়াটা হবে, তাহলে কিন্তু এইটা এই জাস্ট 1/t দিয়ে মেলানো যাচ্ছে না। কারণ এখানে হচ্ছে কি, এটা বেসিক তফাৎটা বলে রাখি, বেসিক তফাৎটা হচ্ছে যে ছবিটা দেখলে বোঝা যাবে যে এখানে যে মিড পয়েন্ট, ভলিউমের যে মিড পয়েন্ট, সেটা প্রেশারের মিড পয়েন্ট নয়, মানে প্রেশারটা এক থেকে হয়তো হাফে আসছে, তার মানে মিড পয়েন্টটা যে হওয়া উচিত ছিল 3/4 সেটা হচ্ছে না, এবং টেম্পারেচারেরও মিড পয়েন্ট নয় এটা, অর্থাৎ এখানে তো টেম্পারেচার কমিয়েছি, এখানে টেম্পারেচার বেশি, কিন্তু এই ভলিউমের মিড পয়েন্টে টেম্পারেচার প্রেশার দুজনেরই মিড পয়েন্ট হচ্ছে না, কিন্তু আগের ছবি দুটোতেই মানে একটা কনস্ট্যান্ট ছিল, কিন্তু আর একটা কেসে সবসময়তেই মানে ধরা যাক যে কনস্ট্যান্ট প্রেশারে যদি কাজটা হয়ে থাকে, তাহলে ভলিউমের যেখানে মিড পয়েন্ট মানে ভলিউমের ইনক্রিজটা হাফ, ফুল ইনক্রিজ না হয় হাফ ইনক্রিজ হলো, সেখানে টেম্পারেচার ইনক্রিজটাও হাফ। আবার আমি যখন কনস্ট্যান্ট ভলিউমে কাজ করছি, আইসোকোরিক প্রসেসটা কাজ করছি, তখন প্রেশারেও সেটা দেখা যাবে, অর্থাৎ তার মানে কি এখানে এখানে সেই সিমেট্রিটা লস, কারণ এখানে দুজনেই চেঞ্জ করছে, প্রেশার ভলিউম দুজনেই চেঞ্জ করছে, ন্যাচারালি টেম্পারেচারও চেঞ্জ করছে, সো এটা মানে একই রকম ভাবে করছে না, তো এইখানে প্রবলেমলি একটা ওয়েট ফ্যাক্টরের দরকার আছে। তাহলে শেষ অব্দি কি দাঁড়ালো, শেষ অব্দি দাঁড়ালো যে রিভার্সাল প্রসেস মানে কি যে 2 3 4 5 এরা তো চলে গেল,
ছয়টা মজা করা ছিল, তাহলে শুধু এক নম্বরটা থাকলো, এক নম্বরটা থাকলো, এবং এক নম্বরটাও থাকলো একটুখানি মডিফাইড হয়েছে, দুটো রিহার্সাল পার্ট থাকবে, পরেরই তখন 16 তারিখ নাইজার আসবে উইথ ওয়ান ইন্টারমিডিয়েট পার্ট অফ কোর্স, এবং টু সেভ ডব্লিউ ম্যাক্স। আমি এইটাকে আসলে দেখছি যে এটা অটোমেটিক্যালি সেভড হয়ে যাচ্ছে, যে ডব্লিউ ম্যাক্স ওয়ার্কটা হচ্ছে ম্যাক্সিমাম হবে যখন আমি কাজ সিস্টেম থেকে পেতে চাইবো, এবং আমাকে যখন করতে হবে তখন মিনিমাম ওয়ার্ক করতে হবে। এই দুটো পাথ আলাদা, তো উই নিড টু ফিল অ্যাপ্রোপ্রিয়েট রুটস উইথ ওয়ান ইন্টারমিডিয়েট পার্ট, এইটা ইম্পর্টেন্ট। এবং লার্জার ডব্লিউ যেটাতে হবে সেখানে লার্জার ফিল্ডটা চুজ করতে হবে, যেটা ওই পিএস ডায়াগ্রামে দেখালাম, টু কিপ দেয়ার ডিফারেন্স এ কনস্ট্যান্ট উইচ ইজ ডেল্টা ইউ। পজিটিভ প্রসেস গুলো রিভার্সিবল নাও হতে পারে কিন্তু ইউজফুল হতে পারে, এবং ইন কেস অফ ইকুইভ্যালেন্ট রিভার্সাল কথাই দিয়ে আমরা ইকুইভ্যালেন্ট পজিস্ট্যাটিক পাথ ব্যবহার করতে পারি। রিভার্সিবল প্রসেস বলতে এক নম্বরটাই থাকলো, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ইজ ম্যাক্সিমাম, অন দ্য সিস্টেম ইজ মিনিমাম। এটাও চলে গেল যে এটা অনেক সময় আমরা ভেবেছিলাম যে কিউ কে মাইনাস করে দেবো, ডব্লিউ কে উল্টে দেবো তাহলে হয়ে যাবে, কিন্তু কিউ মাইনাস ডব্লিউ টা রিমেন সেম ইন ম্যাগনেটিক বা অপোজিট ইন সাইন, প্রসেসটা রিভার্স করলেও হবে, কিন্তু কথা হচ্ছে যে এটা কোয়াসিস্ট্যাটিকও হবে, এই ইনফ্যাক্ট এটা যে কোনো রিভার্সাল প্রসেসও হবে, কারণ হচ্ছে কিউ মাইনাস ডব্লিউ যখন করবো ইট গিভস ইউ ডেল্টা ইউ, তো ডেল্টা ইউ রিমেন সেম এবং ডেল্টা ইউটা করসপন্ডিংলি উল্টে যাবে, ডেল্টা ইউ এ টু রিমেন এন্ড মাইনাস ডেল্টা ইউ বি টু, তো এটা তো হবেই। সুতরাং এই দুই দিয়ে কিছু কাজ হচ্ছে না, তো এক নম্বরটাই একমাত্র থেকে গেল, এটা দেখা গেল। সো দিস ইজ দ্য মরাল অফ দ্য স্টোরি। তো হোয়াট আর ইম্পর্টেন্ট, যে দুটো পয়েন্ট টিভি ডায়াগ্রামে আছে, রিভার্সিবল প্রসেস, দুটো পয়েন্ট জয়েন্ট বাই এ লাইন, এটা কোয়াসিস্ট্যাটিক ইন জেনারেল, দুটো পয়েন্ট যদি আইদার অন অন আইসোথার্ম বা অ্যাডায়াব্যাটে উপর পড়ে তাহলে জয়েন করলে তাহলে হচ্ছে রিভার্সিবল, আর একটা পয়েন্ট আইসোথার্মে আর একটা পয়েন্ট আর একটা অ্যাডায়াব্যাটে এরকম, সো দেয়ার আর টু ওয়েজ টু গো রিভার্সিবল, কিন্তু কোয়াসিস্ট্যাটিক পাথ কিন্তু একটাই। তুমি টেম্পারেচার দেখে আমরা ঠিক করবো যে আমি বাঁদিকে আইসোথার্ম রাখবো না বাঁদিকে অ্যাডায়াব্যাটে, হ্যাঁ, এই স্মারক বক্তৃতার প্রোটোকল অনুযায়ী আমি যাই না, স্মারক বক্তৃতার ইন্টারাকশন পর্বটা থাকে কিনা, কোয়েশ্চেন আনসার থাকে কিনা, কিন্তু বক্তা চেয়েছেন যে এটা যদি ইন্টারাকটিভ হয় তাহলে ভালো লাগবে। হ্যাঁ অবশ্যই, তো ইন্টারঅ্যাকটিভ দুটো হতে পারে, একটা হচ্ছে যে কিছু মন্তব্য কমেন্ট রিমার্কস, আর একটা হচ্ছে কোশ্চেন, দুটো যেটা হতে পারে। আমি কি করে এইটা বন্ধ করব? হ্যাঁ আপনি আপাতত বন্ধই করুন না, যদি কোনো প্রশ্ন এটার মধ্যে কোনো ছবি কন